আসসালামু আলাইকুম। অল ইনার্জি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজকে ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস নাম্বার 3। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ফেসবুকে কিভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আপনারা শুধু ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং না, আপনারা যত ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোগ্রাম আছে, প্রত্যেকটি প্রোগ্রামের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনারা একইভাবে ফেসবুককে আপনারা মার্কেটিং করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে টোটাল যে গ্রুপে কিভাবে আপনারা ফেসবুকে গ্রুপে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো, যে কোনো প্রোগ্রামের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নিয়ে আসার পর আপনারা কিভাবে গ্রুপে আপনারা মার্কেটিং করবেন, কিভাবে আপনারা পেজে করবেন এবং কি ধরনের পেজ আপনাদের প্রয়োজন পড়বে, কি ধরনের গ্রুপ আপনাদের প্রয়োজন পড়বে আপনারা লিঙ্কগুলো জয়েন করার জন্য, টোটাল বিষয়বস্তুটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আজকে যদি আমার চ্যানেলে যে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার যে টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আপনাদেরকে সর্বপ্রথম কিছু কথা বলি, আপনার অবশ্যই এই যে ফেসবুক মার্কেটিং করতে চান তাহলে আপনার যে আইডি আছে সেই আইডি আপনি চেষ্টা করবেন আপনার যে বিজনেস আইডি ভাবে তৈরি করার জন্য, আপনার পার্সোনাল আইডির জন্য আপনি ইউজ করার প্রয়োজন নেই, আপনি তারপরে করতে পারেন। বাট আমার সাজেস্ট থাকবে আপনার যে আইডিটা বিজনেস যে আইডির জন্য থাকে। বিজনেস আইডিটা কি, যে আপনি আপনার আইডিতে আপনার শুধু ফরেন কান্ট্রি যেমন ইউএসএ, ইউকে এবং আপনার কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি যেগুলো কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলার যে পিপল আছে, মানুষগুলো আছে, তাদেরকে আপনি আপনার আইডিতে শুধু তাদেরকে সংযুক্ত রাখবেন, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাদেরকে আপনি ফ্রেন্ড বানাবেন। ঠিক আছে, অন্য বাংলাদেশ বা এশিয়ার কোনো মহাদেশ কাউকে এড বানানোর প্রয়োজন নেই, কারণ হচ্ছে এদের কাছে আপনার সেল দিয়ে কোনো আপনার কোনো ধরনের বেনিফিট পাবেন না, এরা বাই করবেইও না, বাংলাদেশে এরা এই ধরনের অনলাইন কোর্স বাই করে না। ঠিক আছে, ঠিক আছে, তো আপনারা তাদের কাছে তাদেরকে ফ্রেন্ড বানাবেন এবং আপনারা একটা ভালো একটা পেজ ক্রিয়েট করবেন, যে পেজে আপনারা অনলাইনে এই ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন। আমরা যে মার্কেটিং করতেছি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হচ্ছে কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট, এটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, এটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট না। ঠিক আছে, তো আপনারা এখানে দেখবেন আপনার যে লিঙ্কগুলো আপনারা এখন কীভাবে আপনারা প্রমোট করবেন। তো আপনারা অবশ্যই যে বিভিন্ন ধরনের গ্রুপে আপনার জয়েন করতে হবে। তো সর্বপ্রথম আপনাদের আমি গ্রুপে নিয়ে যাচ্ছি, আপনি গ্রুপে যাবেন, যে গ্রুপগুলো হচ্ছে আপনারা মনে করেন ইউএস, ইউকে, কানাডা, ইউরোপের বিভিন্ন যে আপনার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন। ঠিক আছে, এবং এই গ্রুপগুলো যেন মানে মিনিমাম আপনার 10K প্লাস থাকে। এই ধরনের কাছে আপনি যদি একটা গ্রুপে জয়েন হন তাহলে, এবং এই গ্রুপে জয়েন হবার আপনি যে লিঙ্কটি যেখানে প্রমোট করেন, আপনার এখানে চান্স থাকবে বেশিরভাগই আপনার এই যে এখান থেকে ভালো একটা রেভিনিউ পাওয়ার জন্য। তো আমি এখান থেকে আপনারা ইউএস, এখানে ইউএস লিখে সার্চ করতে পারেন, এখানে ইউএস ফ্যান্ড, এখানে 40K মেম্বার্স, 40,000 উপরে আছে, আপনার এখানে জয়েন করতে পারেন। আবার ইউএস পিপল, আপনার ইউএস পিপল আপনার জয়েন করতে পারেন, এখানে দেখেন ইউএস পিপল এখানে, বাট 1.3 মেম্বার, এখানে গিয়ে এত বেশি অডিয়েন্স আপনার পাবেন না। এখানে দেখেন আপনার 22K এখানে আপনার ইয়ে আছে, এখানে জয়েন করবেন। আপনার অবশ্যই যেগুলো অনলাইন থেকে যে গ্রুপগুলো আছে, মনে করেন যে ইউএস ফ্যান্ড, ইউএস ব্লগার বা আপনার অনলাইন আর্নিং, এই ধরনের যে আপনার গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি অ্যাড হবেন। ঠিক আছে, এরপর আপনারা এগুলাতে জয়েন হবেন, এগুলা দেখেন 301K, এখানে দেখেন যে এখানেও আপনারা জয়েন হতে পারবেন, জয়েন এগুলাতে আপনারা প্রমোট করবেন। ঠিক আছে, তো এগুলাতে আপনারা জয়েন করবেন, জয়েন করার পর আপনারা এখন কিভাবে এই গ্রুপগুলাতে শেয়ার করবেন। আপনারা কিন্তু ইউএস, এখানে আপনার ইউএস আছে না, বা আপনার ইউকে, আপনারা এবার ইউকে গ্রুপ, ইউকে গ্রুপ অন ফেসবুক লিখে আপনি সার্চ করতে পারেন। সার্চ করে করে আপনার বিভিন্ন ধরনের ইউকে যে আপনার গ্রুপগুলো আছে সেগুলো আপনারা জয়েন হতে পারেন। ইউকে গভর্নমেন্ট আছে, আপনার বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এখানে গিয়ে আপনার জয়েন হতে পারেন। ইউকে যে গভর্নমেন্ট যে আপনার গ্রুপটি আছে,
এটা আপনার লাইক দিয়ে দিবেন। তারপর আপনার কি করবেন জানেন, এটা আমরা টেকনিক আমরা দেখাচ্ছি। ইউকে গভর্নমেন্টের যে আপনার লাইক দেওয়ার পর এটা পেজ তাদের, এই পেজে আসার পর আপনার তাদের যে পোস্টগুলো আছে দেখবেন, তাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো যে কমেন্ট বক্সে এসে আপনার এই লিঙ্কটি আপনি ডাইরেক্ট পোস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি ডাইরেক্ট পোস্ট করে দিই। ওই যে কমেন্টে এসে আপনারা এই লিঙ্কগুলো এখানে, যে আমার আগের লিঙ্কটি কপি করা আছে এই লিঙ্কগুলো আপনার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনারা ইন্টার দিয়ে দিবেন। ঠিক আছে, যে এই যে দিলাম সেটা কিন্তু একটা যে অনেক পিপল এখানে আসবে, যেহেতু ইউকে গভর্নমেন্টের একটা ভেরিফাইড একটা পেজ, সে পেজে এসে আপনার অনেক মানুষই দেখবে এবং অনেকেই কিন্তু এই কমেন্টগুলো এইভাবে চেক করে। ঠিক আছে, তো আপনার আপনার যদি তার এই আপনার যে লিঙ্কটি প্রমোট করবেন সেই লিঙ্কটি তার ভালো লাগে থাকে, অবশ্যই সে অটোমেটিকলি এই লিঙ্কে চলে যাবে, যার থেকে আপনার ভালো একটা ইমপ্রেশন বা লাইকটি হয়তো আপনার এখান থেকে সেটা বায়ো করে নিতে পারে। তো আপনার এভাবে কমেন্ট বক্সে এসে এভাবে আপনার কমেন্ট করতে কমেন্ট করে দিবেন। তো আপনারা অবশ্যই আরেকটা জিনিস আপনার বলে, আপনার যে লিঙ্কটি নেবেন ঠিক আছে, আপনার ডাইরেক্টলি এই যে লিঙ্কটি প্রমোট করবেন না। তো আপনারা অবশ্যই কি করবেন, যে বিটলি নামে একটি শর্ট ইউআরএল শর্টনার একটা আছে, সেটাকে আপনারা সেটাকে যাবেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এই যে লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করে আপনারা শর্ট এটা শর্ট দিবেন, তারপর এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি এসে এই কমেন্ট বক্সে আসার পর এখানে আপনার এই লিঙ্কটি দিয়ে দিবেন। আচ্ছা, পর এই যে এখানে এখানে লিঙ্কটি দিয়ে দিবেন, দেওয়ার পর একটু অপেক্ষা করার পর আপনারা এখানে ইন্টার দিবেন, দেওয়ার পর এটা পোস্ট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে দেখুন এটা এটা ইমেজ এখানে চলে আসবে। ঠিক আছে, তো এভাবে আপনারা এটা যে পেজে 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 এই দেখেন আপনার যে আমার যে আমি যে লিঙ্কটি জেনারেট দিয়েছি সেই লিঙ্কটি এখানে চলে আসে। এতে অনেকে কিন্তু এই পিপল গুলা কোনো পড়ে, এখানে কিন্তু অনেক চান্স আছে যে আপনার প্রোডাক্টে সেল হওয়ার। তো আপনারা বিভিন্ন ধরনের এই ধরনের গ্রুপ গুলাতে এসে এই লিঙ্কটা আপনার জেনারেট করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপের যে বিষয়টা, গ্রুপে অবশ্যই আপনাদের বললাম যে গ্রুপে আপনি জয়েন করবেন। তারপর আপনার জয়েন করার পর আপনার যে কোনো একটি গ্রুপে চলে আসবেন, যেমন আমি একটা এক্সাম্পল আপনাদের আমি একটা দেখাচ্ছি। তো আমি একটা গ্রুপে জয়েন করতেছি, জয়েন করার পর আপনারা এখানে এসে আপনার এই লিঙ্কটিকে আর একটি প্রমোট করবেন। ঠিক আছে, আমি লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটিকে পেস্ট করতেছি। তো লিঙ্ক দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করে ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পর দেখুন এখানে একটা ইয়ে চলে আসবে, একটা ইমেজ তার চলে আসবে। এখন কথাটি হচ্ছে আপনার এই যে লিঙ্কটি দেওয়ার পর আপনার কাজটি শেষ হয় নাই, আপনার আরো কিছু কাজ আছে। এখানে কি কাজ আছে, আপনার এখানে সুন্দর একটি ডিসক্রিপশন লিখতে হবে, মিনিমাম 1 থেকে 3 লাইনের একটি ডিসক্রিপশন লিখতে হবে। যে ডিসক্রিপশন পড়ে টাইটেলটি পড়ে আপনার যে আপনার যারা অডিয়েন্স যারা আছে তারা ইন্টারেস্ট হয় এটাকে ক্লিক করে, এই যে এটাকে ক্লিক করে সে যাওয়ার জন্য দেখার জন্য যদি তার প্রয়োজন মনে হয় আপনি সেই অডিয়েন্সের কাছেই পৌঁছে দিবেন। তো এখন আপনি এখন ডিসক্রিপশন কীভাবে লিখবেন, আপনি যদি ইংলিশে অবশ্যই লিখে দিবেন, বাংলাতে এখানে লিখবেন না, বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। কারণ হচ্ছে বাইরে কান্ট্রিগুলোই ইংলিশটাই বেশি বুঝে থাকে। তো আপনি এখানে ডিসক্রিপশন কি দিবেন, আপনি যদি ইংলিশে যদি ইংলিশ বলতে বা আপনার ইংলিশ লিখতে সমস্যা বা ইংলিশ আপনার ডিসক্রিপশন লিখতে আপনার সমস্যা হয় তাহলে আপনার কি করবেন সেটা আপনাদের আমি একটু বলে দেই। এই যে লিঙ্কটা আপনি এখানে সেন্ড করছেন, আপনি কি করবেন, আপনি এই লিঙ্কটাকে আপনি অন্য একটি পেজে যাবেন, যাওয়ার পর এই লিঙ্কটি এখানে পেস্ট করে আপনি এই লিঙ্কে ভিতরে যাবেন। এই লিঙ্কে আসার পর আপনারা দেখবেন এই লিঙ্কে রিলেটেড যত ধরনের গিগ আছে, ঠিক আছে, যত ধরনের প্রোডাক্ট আছে এখানে শো করবে। তো আপনারা দেখবেন এই যে প্রোডাক্টগুলো আছে, এই যে গিগুলো আছে, প্রত্যেকে কিন্তু তাদের গিগ তার ক্লায়েন্ট যেন তার প্রোফাইলটি পড়ে স্যাটিসফাইড হয় সেই জন্য সেই রকম সে তার অ্যাবাউটে কিছু কিছু লিখে সে দিয়ে দিছে। তো আপনারা কি করবেন, এখান থেকে তার অ্যাবাউট থেকে কিছু লেখা আপনার যে পরে মানে আকর্ষণীয় কিছু লেখাগুলো আছে যেগুলো মেন টাইটেল হিসাবে চলে সেই ধরনের কিছু টাইটেল আপনারা এখান থেকে জেনারেট করে নেবেন। ঠিক আছে, এটা শর্ট যদি এটা হচ্ছে আপনার আপনি যদি নিজে যদি লিখতে যদি পারেন না, আপনি যদি নিজের এটা ডিসক্রাইব করতে পারেন না তাহলে আপনি এটা করবেন।
ঠিক আছে, বা আপনি এই প্রোডাক্ট সম্পর্কে তেমন একটা আপনার ধারণা নেই, তো আপনার ধারণা নেওয়ার জন্য এই যে গিগুলো আপনি এই লিঙ্কটি এখানে পেস্ট করে অন্য একটি উইন্ডোতে পেস্ট করে আপনি এই গিগুলো দেখে একটা ধারণা নিয়ে নেবেন, নিয়ে আপনি লিখতে পারেন, বা তারা যে এই বিষয়টার টাইটেল দিয়েছে সেই বিষয়টি আপনারা এখানে লিখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ভালো একটা এক দুটি লাইন আপনি নিয়ে এখানে পেস্ট করে দিবেন, তাহলেই এই লাইন দুইটি লাইন পড়ে যখন আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরা ভালো লাগলে তারা এখানে চলে আসবে। চলে আসার পর এখান থেকে যে কোনো একটি মানুষ হায়ার যদি করে বা তাদের কোনো প্রোডাক্টটা কিনে নেয়, তাহলেই আপনার একটি আপনি ভালো একটি রিভিউ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি এই ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমি এখান থেকে এই পোস্ট করব। ঠিক আছে, পেস্ট করার ডিসক্রিপশনটা মানে এক দুই লাইনটি দিয়ে দিছি আমি, দেওয়ার পর আমি এখানে পোস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করলাম। আপনার আর একটু ভালোভাবে ভালো একটি রিসার্চ করে এক দুই তিনটি লাইন আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা গ্রুপে এবং পেজে মার্কেটিং করতে পারবেন, এবং সেমভাবে আপনারা এই যে পেজের লিঙ্কগুলো জেনারেট করে আপনারা আপনারা যে আইডি আছে সেই আইডিতেও আপনারা এভাবে পেস্ট করে আপনারা যে কোনো লিঙ্ক আপনারা প্রমোট করতে পারবেন, এবং আপনার পেজেও সেমভাবে এটা প্রমোট করতে পারবেন। ঠিক আছে, তো এই এইভাবেই আপনারা প্রমোট করেন। এবং অবশ্যই আপনার এই যে আপনাদের কমেন্টে যে পেজে যে কমেন্টে গিয়ে আপনারা যে লিঙ্ক জেনারেট করবেন, আপনারা বিভিন্ন ধরনের এডুকেশনাল আপনি যখন লার্ন যে শিক্ষণীয় কোনো ধরনের গিগ আপনি প্রমোট করবেন, দেখবেন যে কোনো ধরনের যে গ্রুপ আছে, ইউএস এডুকেশনাল গ্রুপ আছে, আবার আবার গভর্নমেন্ট গ্রুপ আছে বা বিভিন্ন ধরনের গ্রুপ আছে, এই গ্রুপের কমেন্ট বক্সে কীগুলো লিঙ্কগুলো আপনি প্রমোট করবেন, দেখবেন এখান থেকে ভালো একটা রিভিউ আপনি পাবেন। ঠিক আছে, তো এভাবে আপনার ফেসবুক মার্কেটিং করতে পারবেন। আশা করি আপনাদের আমি ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালো একটি ধারণা দিতে আমি পেরেছি। তো আমার ভিডিও যদি ভালো কোর্সটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে টুইটারে মার্কেটিং করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।